আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। আফগানিস্তানে সেনা পাঠাবে চীন। পানশির থেকে পালানোর সময় আমারুল্লাহর ভাইকে হত্যা তালেবানদের। আফগানিস্তানে ত্রাস, মোরাল পুলিশ ফিরিয়ে আনছে তালেবান। তালেবান সরকার নিয়ে মুখ খুলে যা বলল ইরান। এবার তালেবানদের সহায়তা করছে পাকিস্তানি ড্রোন। তালেবান সরকার নিয়ে এবার যা বলল সৌদি আরব। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, আফগানিস্তানে সেনা পাঠানোর কথা ভাবছে চীন। মার্কিন ও ইউরোপীয় বাহিনীর ফেলে যাওয়া বাগরাম বিমানঘাটির নিরাপত্তায় এসব সেনা মোতায়েন করা হবে। শুধু সেনাই নয়, নতুন করে বিমানঘাটির উন্নয়নের লক্ষ্যে দক্ষ জনবলও পাঠাবে। এই মুহূর্তে এই সম্পর্কিত একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছে চীনা কর্মকর্তারা। সব কিছু ঠিক থাকলে শিগগিরই বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েট প্রকল্পের জন্য সেনার পাশাপাশি দক্ষ কর্মী পাঠানো হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রকে লজ্জায় ফেলতে ও আফগানিস্তানে নিজেদের প্রভাব বাড়াতে বাগরামের দিকে নজর দিয়েছে বেইজিং। আফগানিস্তানে প্রায় 20 বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীর তালেবান বিরোধী লড়াইয়ে মূল ঘাঁটি ছিল বাগরাম। 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী ঘাঁটিটিতে প্রবেশ করে। পরে এটি প্রায় 10,000 সৈন্য রাখতে সক্ষম একটি বিশাল ঘাঁটিতে পরিণত হয়। সম্প্রতি এই ঘাঁটি ছেড়ে চলে যায় পশ্চিমা বাহিনী। নতুন তালেবান সরকারকে স্বীকৃতির পাশাপাশি গোষ্ঠীটির সঙ্গে ইতিমধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করেছে চীন। এবার ক্রমেই প্রভাব বাড়ানোর কথা ভাবছে তারা। তারই অংশ হিসেবে দারিদ্র্যপীড়িত আফগান জনগণের জন্য ইতিমধ্যে 20 কোটি ইউয়ান, 3 কোটি 10 লাখ ডলার জরুরি সহায়তা ঘোষণা দিয়েছে। বুধবার আফগানিস্তানের প্রতিবেশী কয়েকটি দেশ পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কিমিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই ঘোষণা দেন। পানশির উপত্যকায় বিদ্রোহীদের সঙ্গে তালেবান যোদ্ধাদের তুমুল সংঘর্ষ চলছে। এই উপত্যকাটিতে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের ভবন রয়েছে। সেই ভবনে হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। এছাড়া পাঞ্জশির থেকে পালিয়ে কাবুল যাওয়ার সময় আমরুল্লাহ সালের বড় ভাই রুহুল্লাহ সালেকে নির্যাতন করে হত্যা করেছে তালেবান। বিভিন্ন প্রতিবেদনে বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে আমরুল্লাহ সালে যেখান থেকে ভিডিও বার্তা দিয়েছেন সেই জায়গায় অবস্থান করছে তালেবান। তারা সেখানে ছবি ও ভিডিও ধারণ করেছে, সেই গ্রন্থাগারের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তবে নিরপেক্ষভাবে তালেবানের এই দাবি যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস। তালেবান পানশিরে জয়লাভ করেছে জানিয়ে কয়েকটি জায়গায় আনন্দ উদযাপন করেছে তারা। তবে পানশিরে কয়েকটি জায়গায় তালেবানের সঙ্গে নর্দার্ন রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে সংঘর্ষ চলছে। আফগানিস্তানের দখলে প্রায় 3 সপ্তাহ পর মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান। তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারে মন্ত্রিসভায় রাখা হয়েছে পাপপুণ্য বিষয়ক মন্ত্রণালয়। মূলত এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম দফার শাসনামলে সমগ্র আফগানিস্তানের ত্রাস সৃষ্টিকারী মোরাল পুলিশকে তালেবান ফের ফিরিয়ে আনছে বলে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়। তালেবানের মুখপাত্র সোহেল শাহিন ইংরেজি ও পশতু ভাষায় তালেবানের নিয়োগপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছেন। ইংরেজি ভাষায় যে তালিকা তিনি প্রকাশ করেছেন সেখানে পাপপূর্ণ বিষয়ক কোনো মন্ত্রীর নাম নেই। তবে পশতু ভাষার তালিকায় পাপপূর্ণ বিষয়ক মন্ত্রী উল্লেখ করেছেন তিনি। মোল্লা মোহাম্মদ খালিদকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তালেবানের প্রথম দফায় 1996 থেকে 2001 সালের শাসনামলেও এই পাপপূর্ণ বিষয়ক মন্ত্রী ছিল। কিন্তু 2001 সালে যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে উৎখাত করে হামিদ কারজাইকে ক্ষমতায় বসালে তিনি এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে হজ ও ধর্ম মন্ত্রণালয় রাখেন। এদিকে তালেবানের প্রথম দফার শাসনামলে সমগ্র আফগানিস্তানে ত্রাসের সৃষ্টি করেছিল এই মোরাল পুলিশ। সে সময় নারীদের শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। এছাড়া তালেবান সরকার যখন ক্ষমতায় আসে তখন কড়াকড়িভাবে বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করা হয়। নারীরা কোনো আত্মীয় পুরুষ ছাড়া বাইরে যেতে পারবেন না বলেও নির্দেশনা জারি করে তালেবান। কেউ এই নির্দেশ না মানলে তালেবানের মোরাল পুলিশের হাতে জনসম্মুখে ব্যথাঘাতের মতো নির্মম শাস্তি পেতে হতো। এদিকে 15 আগস্ট কাবুল দখল নেওয়ার পর থেকে নিজেদের অধিকারের দাবিতে নারীরা আফগানিস্তানের বিভিন্ন প্রধান শহরগুলিতে বিক্ষোভ করছে। এমনকি মঙ্গলবার ঘোষিত তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় কোনো নারীকে পদ না দেওয়ার প্রতিবাদে কাবুলে বিক্ষোভ করেছে নারীরা। বিক্ষোভ দমনে তালেবান ফাঁকা গুলি, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এমনকি চাবুকও ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে। কাবুল দখলে 3 সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এই সরকার নিয়ে বিভিন্ন দেশ তাদের নিজস্ব অবস্থান জানাচ্ছে। বৃহস্পতিবার ইরান তালেবান সরকার নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান বলছে আফগানিস্তানে তালেবান সকল মানুষের সমন্বয়ে অন্তর্বর্তীমূলক সরকার গঠন করুক।
বুধবার আফগানিস্তানের ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন। দেশগুলো হল ইরান, চীন, তাজিকিস্তান, তুর্কমিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান। এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরান আফগানিস্তানে ঘোষিত সরকারের ওপর দৃষ্টি রাখছে। আমরা চাই তালেবান সকল নৃগোষ্ঠীর মানুষের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করুক। ছয় দেশের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতা বলে আফগানিস্তানে নন অন্তর্ভুক্তিমূলক কোনো সরকার শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা অর্জন করতে পারেনি। এ কারণে আমাদের পররাষ্ট্রমন্ত্রীদের একযোগে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের কথা বলা উচিত। ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণে আকস্মিক বৈঠক করে যাচ্ছেন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকে বসেন। তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিয়ে তাদের সঙ্গে ছয়টি দেশ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। সেগুলো হলো পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ইরান। আফগানিস্তানে এই রাষ্ট্রগুলোর বৈচিত্র্যপূর্ণ এবং এমনকি পরস্পর বিরোধী স্বার্থ রয়েছে। রাশিয়া ও ইরান মনে করে তারা মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত লক্ষ্য যেভাবে অর্জন করেছে, একইভাবে মধ্য এশিয়াতেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে পরাজিত করতে পারবে। তালেবানের সহায়তায় পাঞ্জশির নিয়ন্ত্রণ পোক্ত করতে পাকিস্তান ড্রোন হামলা করেছে বলে দাবি করেছে উপত্যকার প্রতিরোধকারীরা। এক আফগান সাংবাদিক উপত্যকাটির গভর্নরের বরাত দিয়ে এই দাবি করেন। তিনি বলেন, পাঞ্জশির গভর্নর কামালউদ্দিন নিজামি বলেছেন পাকিস্তান ড্রোন ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে, তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এমন দাবির কোনো ভিত্তি নেই বলে জানানো হয় দেশটির পক্ষ থেকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন তালেবান বিরোধী অবস্থানগুলোতে ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান, এমনটি দাবি করেন তালেবান বিরোধী শক্তিগুলো। অপর একটি দাবিতে বলা হয়, যেসব লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে তা শুধু পাকিস্তান থেকেই সম্ভব। আফগানিস্তানের সাংবাদিক তাজউদ্দিন সরোষের যে দাবির ভিত্তিতে এমন সব সংবাদ প্রচারিত হয় তার কোনো সুনিশ্চিত প্রমাণ এখনও দেখাতে পারেনি তালেবান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। এইসব দাবি ভুয়া বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানও এটাকে পুরোপুরি মিথ্যা সংবাদ বলে জানায়। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল বাবর ইফতেকার বলেন, এইসব তথ্য পুরোপুরি মিথ্যা। তিনি এসব মিথ্যা সংবাদকে ভারতের অযৌক্তিক প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আফগানিস্তানে যা হচ্ছে সেটাতে পাকিস্তানের কিছু করার নেই। তিনি আরও বলেন, সেটা পাঞ্জশিরে হোক বা অন্য কোথাও। অপরদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি তালেবানের সহায়তা করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করছিল, তবে যুক্তরাষ্ট্রের এই দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। কাবুল দখলে তিন সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। সৌদি আরব বলছে সরকার গঠনের মাধ্যমে দেশটি স্থিতিশীলতার দিকে যাবে। তালেবান সরকার আফগানিস্তানের জনগণের জানমাল রক্ষায় কাজ করবে। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে বলেন, তালেবান সহ আফগানিস্তানের সকল পার্টি শান্তি শৃঙ্খলা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তার রক্ষার্থে কাজ করবে। আফগানিস্তানের কেয়ারটেকার সরকার সহিংসতা চরমপন্থা দূর করে দেশটিকে নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। আফগান জনগণ ও তাদের পছন্দকৃত ব্যবস্থার প্রতি সৌদি সমর্থন রয়েছে উল্লেখ করে প্রিন্স ফয়সাল বলেন, বর্তমান আফগানিস্তানের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সৌদি আরব সেগুলো মোকাবেলা করাকে গুরুত্ব দিচ্ছে। পশ্চিমা বিশ্ব তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে ধীরে চলা অনুসরণ করছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা তালেবানের কর্মকাণ্ড দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। চীন ইতিমধ্যে তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক গঠনের কথা জানিয়ে দিয়েছে। তালেবান সরকার গঠনের পরই আফগানিস্তানে $3,10,00,000 জরুরি সহায়তা ঘোষণা করেছে চীন। অন্যদিকে পাকিস্তানের নেতৃত্বে আফগানিস্তানে প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেয় ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমিস্তান সহ ছয়টি দেশ। আফগানিস্তানে প্রতিবেশী এই দেশটি তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে।